আপনি কি কখনো ভেবে দেখেছেন যে রেল লাইনের ওপর এই পাথরগুলি কেন থাকে? হয়তো আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে এই সমস্ত জিনিসগুলি জানা হয়ে ওঠে না। তাই আজকের এই পর্বে আমরা জানব ট্রেন লাইনের ওপরে পাথর কেন বেছানো থাকে। প্রতিবার আপনি যখন ট্রেনে করে যাত্রা করেন, তখন নিশ্চয়ই এই পাথরগুলিকে আপনি ট্রেন লাইনের ওপরে দেখেছেন। এগুলি হলো গ্রানাইট পাথর। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পাথরগুলি ট্রেন লাইনের ট্র্যাকের নিচে দেওয়া হয় কেন? এইটি হলো সেই ট্রেন লাইন যা আপনি সাধারণভাবে দেখেন, কিন্তু এই ট্রেন লাইনটি অতটাও সাধারণ নয়। এই ট্রেন লাইনের ট্র্যাকের নিচে থাকে কংক্রিট দিয়ে তৈরি এই সব লম্বা লম্বা প্লেটস, যেগুলিকে আপনি আসলে লাইনের উপরেই দেখতে পান। এগুলিকে স্লিপার বলা হয়। আর স্লিপারের নিচে এই গ্রে কালারের পার্টটি হলো পাথর, যা আপনি দেখতে পাচ্ছেন। আর এই সকল পাথরকে ব্যালেটস বলা হয়। এই পাথরগুলির নিচে আরও দুটি লেয়ার থাকে, এই হলুদ এবং খয়েরি কালারের, যেগুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এরপরে থাকে ন্যাচারাল জমি, যেটা সবুজ রঙের দেখা যাচ্ছে। আমাদের মধ্যে অনেক মানুষই মনে করেন যে সিম্পল মাটির ওপর রেল লাইন বেছানো থাকে, কিন্তু এটা মোটেও সত্য নয়। এই ট্র্যাকগুলিকে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন এই ট্র্যাকগুলি কিছুটা হলেও ওপরে তৈরি করা হয়। এই স্লিপার যার ওপর ট্র্যাকগুলি বিছানো হয়, এটি খুবই জরুরি। কংক্রিটের এইসব স্লিপারগুলি লাইনের মধ্যেখানের গ্যাপ বজায় রাখে, আর এই কংক্রিটের তৈরি স্লিপারগুলিকে এক জায়গায় ধরে রাখে এই পাথরগুলি। আর এটাই হলো এই পাথরের আসল কাজ। অর্থাৎ এই পাথরগুলি কংক্রিটের তৈরি এই স্লিপারগুলিকে জমির ওপর ধরে রাখে, আর এই স্লিপারগুলি লোহার তৈরি লাইনকে এক জায়গায় হোল্ড করে রাখে। অর্থাৎ মেন কাজ এই পাথরগুলি করে থাকে। একটি ট্রেনের ওজন প্রায় 10 লক্ষ কেজিরও বেশি হয়ে থাকে। এবার আপনি ভেবে দেখুন, এই লোহার তৈরি সরু লাইন কখনোই এই ট্রেনের ওজনকে ধরে রাখতে পারবে না। একটি ট্রেনকে ট্র্যাকের ওপর ধরে রাখার জন্য লোহার তৈরি পাতলা লাইন, কংক্রিটের তৈরি এই স্লিপার এবং এই পাথরগুলি সব একসাথে কাজ করে। কিন্তু যদি দেখা যায়, তাহলে ফ্যাক্ট হলো সবথেকে বেশি লোড এই পাথরগুলির ওপরেই পড়ে। এই পাথরগুলি হলো সেই জিনিস যা ট্রেন লাইনটিকে এক জায়গায় ধরে রাখে। এই রেলওয়ে ট্র্যাকে যে কোনো ধরনের নুড়ি পাথর ব্যবহার করা হয় না। যদি এই সব পাথরের বদলে কোনো গোল গোল নুড়ি পাথর ব্যবহার করা হতো, তাহলে এই সব পাথর একে অপরের সাথে ধাক্কা খেয়ে গোল গোল ঘুরতে থাকত, আর রেল লাইন এক জায়গায় স্থির থাকতে পারত না। আর এই জন্য বিশেষ করে ধারালো এবং রাফ পাথরগুলিকে ব্যবহার করা হয়। এই সমস্ত পাথরগুলির আরও কিছু কাজ রয়েছে। যেমন গ্রানাইট পাথর খুব তাড়াতাড়ি তাপ শোষণ করতে পারে, আর সেই কারণে এই পাথরগুলি রেললাইনটিকে উত্তাপের হাত থেকে রক্ষা করে। এছাড়াও এই পাথরগুলি যদি না দেওয়া হতো, তাহলে ট্রেন লাইনগুলির হাল এমন হয়ে যেত। ট্রেন লাইনের ওপর ঘাস এবং গাছপালায় ভরে যেত, আর এইসব পাথরগুলি এইগুলি হতে দেয় না। এছাড়াও ট্র্যাকের আশেপাশে জল জমা থেকে রক্ষা করে এই পাথরগুলি। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, মেট্রো লাইনে তো এই সমস্ত পাথর ব্যবহার করা হয় না। এই প্রশ্নের উত্তর যদি জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই এই বিষয়ের ওপর আরও একটি ভিডিও বানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত, অজানা ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।